আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 ডিসেম্বর 23, বিএনপি নির্বাচনে না থাকলেও বিএনপি প্রশ্নেই আওয়ামী লীগে কঠিন অবস্থা। বিএনপি নিয়েই আওয়ামী লীগ মারাত্মক চাপে, আওয়ামী লীগের ঘুম হারাম। তারা নির্বাচনী প্রচারণা করছে, নির্বাচন কেন্দ্রিক আলোচনা করছে, বিএনপিকে মাঠছাড়া করেছে, বিএনপিকে তালাবদ্ধ করে রেখেছে, বিএনপির 20-22 হাজার নেতাকর্মীকে কারাগারে রেখেছে। এখন ওবায়দুল কাদের সেটা স্বীকার করছেন না, বলছেন 11 হাজার, অথচ কৃষিমন্ত্রী বলেছেন যে 20-22 হাজার। এর মানে সরকারের মন্ত্রীরাই এক একজনে এক এক কথা বলে, কোনটা দেখবেন? কৃষিমন্ত্রী স্পষ্ট বলেছে যে 20-22 হাজার নেতাকর্মী, 20 হাজার ধরে নিলাম, যে 20 হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করা হলে, জেলে আটকে না রাখা হলে এই যে হরতাল অবরোধে যে গাড়ি চলে এটা চলতো, তিনি 20-22 হাজার স্বীকার করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বা এদের রিপোর্টে এগুলো উঠে এসেছে, তালিকা সহ বিএনপি জামাত নিয়মিত পাঠাচ্ছে। অতএব ওবায়দুল কাদের সাহেব তো দিনে দুপুরে মিথ্যা কথা বললে হবে না। নির্বাচন ভোট যাই করুক না কেন, বিএনপি নির্বাচনে নাই, কিন্তু ভোটের ভিতরে ভোটের প্রচারণা কথাবার্তা ওই ধানের শীষ চলে আসে, অথচ ধানের শীষ তো এখানে নেই। মানে বিএনপি প্রশ্নেই আওয়ামী লীগের ঘুম হারাম। একতরফা নির্বাচন করতে চাইলেও ঘুরে ফিরে বিএনপি ভূত তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগ নেতাদের কথাবার্তায় তো সেরকমই মনে হচ্ছে। তবে দেখেন ওবায়দুল কাদের সাহেবের একটা বিখ্যাত মন্তব্য, যারা ভুয়া বলে, মানে এই অংশগ্রহণমূলক নির্বাচন হবে না যারা বলে তারা ভুয়া, এ কথা বলেন। ফাইনাল হবে 7 তারিখ, 28 তারিখ লাল কার্ড খেয়ে বিএনপির বিদায় নিয়েছে। হ্যাঁ, বিএনপি বিদায় নিয়েছে, মেনে নিলাম। তো বিএনপি বিদায় নিলে এখনও বিএনপিকে নিয়ে এত মাথা ব্যথা কেন আপনাদের? আপনাদের কথাবার্তা সব কিছু পরিকল্পনাতে এখনও বিএনপি, বিএনপি ভূত নাকি? বিএনপি ভুয়া, ধানের শীষ ভুয়া। আচ্ছা, নির্বাচনে এখানে ধানের শীষ আসলো কোথা থেকে? তারা নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলবেন, কিন্তু না, ওই ধানের শীষ টেনে আসে। মনে হয় যেন ধানের শীষ না থাকলেও ধানের শীষের ছায়া দেখতে পাচ্ছেন। বিএনপির নেতা নাই, আন্দোলন করবে কাকে নিয়ে, নির্বাচন করবে কাকে নিয়ে? নির্বাচনে নাই তারপরও নির্বাচন করবে কাকে নিয়ে, এই সব প্রশ্ন ছাড়া কিছু নেই। মানে আওয়ামী লীগ জানে একতরফা নির্বাচন করতে পারলেও সামনে একতরফা নির্বাচনে বৈধতা পাবে না, এবং নির্বাচনের পর বিদেশি চাপ থেকে শুরু করে আরও নানান বিষয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারে। এ কারণেই নির্বাচনে বিএনপি না থাকলেও বিএনপি নিয়েই আওয়ামী লীগের যত টেনশন, একতরফা নির্বাচন করতে পেরেও শান্তি নাই। টিআইবি, সুজন, এদের সবাইকে ভুয়া বলেছেন। এর মানে দেখেন, যত গুরুত্বপূর্ণ সংস্থা আছে, সিভিল সোসাইটি আউটফিটগুলো যারা গণতন্ত্রের জন্য কাজ করে, যারা গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান, তাদেরকে আওয়ামী লীগ সহ্য করতে পারছে না, তাদের তৎপরতাকে ইতিবাচকভাবে দেখতে পারছে না। মানে গণতন্ত্রে তো ভিন্ন মত বা বিভিন্ন সমালোচনা থাকবে, এগুলোকে আওয়ামী লীগ এখন আর টলারেট করতে পারছে না। তারা অগণতান্ত্রিকতার চূড়ান্ত লেভেলের দিকে যাচ্ছে বলে কথাবার্তায় মনে হচ্ছে, বেশি করে টিআইবি সুজন এদেরকে এত কঠোর ভাষায় সমালোচনার মধ্য দিয়ে। এই টিআইবি সুজন বিএনপি যখন ক্ষমতা ছিল বিএনপির তুমুল সমালোচনা করেছিল, মানে বিএনপির বিরুদ্ধে গেলে টিআইবি সুজনের তথ্য ঠিকই নেয়। এই যে বিএনপিকে বিশ্ব চ্যাম্পিয়ন বলে দুর্নীতিতে, যদিও এগুলোর বিভিন্ন ব্যাখ্যা আছে, বিএনপি রিপোর্ট প্রকাশ করা হয় 1 বছর আগের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 1 বছর পরে। এখন আওয়ামী লীগ আমলের রিপোর্ট এসে পৌঁছেছে বিএনপি সরকার ক্ষমতা আসার পর, তো দুর্নীতি করেছে আওয়ামী লীগ, আর সেই বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ দুর্নীতিতে এই রিপোর্টটা পাবলিশ হয়েছে বিএনপির আমলে, নাম হয়েছে বিএনপি সরকার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এখন ওই টিআইবির রিপোর্ট বা আরও বিভিন্ন রিপোর্ট কিন্তু ঠিকই আওয়ামী লীগ খুব ভালোভাবে নিয়েছিল বা নেয়, কিন্তু তাদের বিরুদ্ধে গেলে তখন বিএনপির দোষর। মানে তাহলে কী চাই? গণতন্ত্রের যত উপাদানগুলো আছে, অনুষঙ্গগুলো আছে, সিভিল সোসাইটি, এনজিও, আইএনজিও, এগুলো কি সবাই একেবারে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো কাজ করলে খুশি? কথাবার্তা শুনে তো সেটাই মনে হয়। হ্যাঁ, টিআইবির কোনো বক্তব্য বা কারো কোনো বক্তব্য পছন্দ না হলে তিনি যৌক্তিকভাবে সেটা রিফিউট করবেন যে না, আসলে তারা ভুল বলছে, আমরা দেখিয়ে দিব তাদের এই সমালোচনাকে, আমরা ভুল প্রমাণ করে দেব কাজের মাধ্যমে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে তো এভাবে কথা বলতেন, কিন্তু সেভাবে বলতে পারছেন না। তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী, আওয়ামী লীগের মতো বাংলাদেশের সবচেয়ে বড় দলের সাধারণ সম্পাদক, তার বক্তব্য থেকে আরও দায়িত্বশীলতা, গণতন্ত্রের প্রতি আরও শ্রদ্ধা আমরা আশা করি। বিএনপির বিরুদ্ধে নানান বিষোদগার করতে পারলেও সিভিল সোসাইটি আউটফিটগুলোর সম্পর্কে এভাবে বিষোদগার তিনি করতে পারেন না।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও সুশাসনের জন্য নাগরিক সুজনকে ভুয়া দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এরা বিএনপির দোসর। এখন নির্বাচনের পর নির্বাচন বৈধতা পাবে না এই টিআইবি সুজন এদের রিপোর্টের কারণে, এদের তৎপরতার কারণেই দেখা যাবে যে বিদেশিরা বৈধতা দিবে না, সেই ভয়ে এখন তাদের বিরুদ্ধে লেগেছেন আমার মনে হয়। দর্শক, আরও নানান বিষোদগার তিনি করেছেন। 1896 জন প্রার্থী খেলবে, খেলার মাঠ বাংলাদেশ, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। দেখুন, বিএনপি ভোটে নাই, নির্বাচনে নাই, তারপরও তারা ওই 1896 জন প্রার্থী নিয়ে তারা বিএনপির বিরুদ্ধে খেলে, মানে প্রার্থী নিয়ে বিএনপির বিরুদ্ধে খেলে। এখানে ভোট টোট কিছু না, মূল হচ্ছে বিএনপির আন্দোলন ঠেকানো নাকি, কথাবার্তা এগুলো শুনে তো সেরকমই মনে হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ট্রেনে দেওয়া আগুনে সকালে 4টি তাজা প্রাণ গতকালের কথা ঝরে গেল, বিএনপি জেলে আছে 11,000, জামিন পেলেন 2,000, 11,000 নেতাকর্মী জেলে তাদের দাবি, 21,000 নেতাকর্মী জেলে দাবি ভুয়া, তারেক রহমান জেলে যেতে ভয়, এমন ভীতু নেতার কথায় আন্দোলন হবে না, এরা ভুয়া। বিএনপিকে ভুয়া বলেন সমস্যা নেই, এটা বলতে পারেন। এখন 21,000 নয় 11,000, এটা হচ্ছে ভুয়া, আসলে 21,000, কারণ অন্য মন্ত্রী বলেছেন 21,000 বা 20,000, আবার বিএনপি তথ্য প্রমাণ সহ নিয়মিত বলে যাচ্ছে আদালতে ধারণ ক্ষমতা, এগুলো ভালোভাবে খোঁজখবর নিলেই বোঝা যায়, মিডিয়া নিয়মিত তথ্য আসছে। অতএব একেবারে গায়ের জোরে অর্ধেক বানিয়ে দিবেন সংখ্যাটাকে এত সহজ নয়, তো এভাবে বলছেন গায়ের জোরে। এখন বাস্তবতাকে উল্টে দিতে যাচ্ছে, দেশের 70% মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে যারা বাধা দেবে তাদের প্রতিহত করতে হবে। কে জিতবে নৌকা, কে জিতবে শেখ হাসিনা, জিতে গিয়েছে, জেতার কি আছে, কোনো প্রতিপক্ষ তো নাই, 70% না, যারা ভোট দিতে যাবে তাদের 100% নৌকার, নৌকার বাহিরের থেকেও ভোট দিতে যাবে না, কিন্তু জনগণের 70% নয়, যারা নৌকায় ভোট দিতে যাবে তাদের 100% নৌকার, 70% এটা ভুল। যাই হোক দর্শক, ট্রেনে দুর্ঘটনার মতো ঘৃণ্য ঘটনা আসলে কারা ঘটিয়েছে সেটা তদন্ত না করেই বিএনপির উপর দায় চাপানো, এতেও কিন্তু সন্দেহের সৃষ্টি হয় যে কারা এই সন্ত্রাসী কাজ করতে পারে, আমরা সুষ্ঠু তদন্ত চাই। যাই হোক দর্শক, ওভারঅল বোঝা যায় আসলে বিএনপি নির্বাচনে না থাকলেও বিএনপি প্রশ্নেই আওয়ামী লীগে একটা কঠিন অবস্থা বিরাজ করছে, একটা আতঙ্ক বিরাজ করছে, তারা চোখে মুখে ঘুমের মধ্যে ধানের শীষে ধানের শীষ দেখে স্বপ্ন ভেঙে যাচ্ছে। এটাই হচ্ছে বিএনপি জামাতের সফলতা, যে তারা নির্বাচনে নাই, ভোটে নাই, না থেকেও তারা প্রাসঙ্গিক। এর আগে তো আপনারা দেখেছিলেন যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে এক্সপার্ট টিম বিএনপির সাথে ভার্চুয়াল মিটিং করে, অথচ বিএনপি নির্বাচনে নাই, ভোটে নাই, পশ্চিমা কূটনীতিকদের যোগাযোগ এখনও বিএনপির সাথে, অথচ নির্বাচন কেন্দ্রিক বিএনপির সাথে এখন কোনো কথা বলার প্রশ্নই আসে না, কারণ নির্বাচনে ভোটের সময় চলে গিয়ে এসছে এবং নির্বাচনী প্রচারণা পুরোদমে চলছে, আওয়ামী লীগ স্বতন্ত্র মারামারি চলছে। দর্শক বুঝতে পারলেন যে বিএনপি জামাতের সফলতাটা আসলে কোন জায়গায়।